গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 6টা। আমরা একটু রেডি টেডি হয়ে বার হচ্ছি, কোথায় যাচ্ছি কি যাচ্ছি সাথে থাকো, তাহলে পুরোটা দেখতে পাবে। আজকে ব্লগ এখান থেকে শুরু হচ্ছে। দেখো আমি আর আমার মেয়ে পুরো রেডি যাওয়ার জন্য। বাইরের অবস্থা দেখো, বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভাবলাম যা কিছুই হবে না, শুধু যে কাজটার জন্য যাচ্ছি সেই কাজটা করেই মনে হচ্ছে চলে আসতে হবে, কেননা অনেক কিছু প্ল্যানিং করেছিলাম যে এটা ওটা সেটা করব, বাট ওয়েদারের যে অবস্থা, সাথে ছোট বাচ্চা, একে নিয়ে এই বৃষ্টিতে যদি ঘোরাঘুরি করি ব্যাস হয়ে যাবে। তাহলে এমনি শরীরটা ভালো না, খুব খুব করে কাশছে, কিন্তু ওকে না নিয়ে গেলে হবে না, ও থাকবে কার কাছে, যার জন্য ওকে সাথে করে নিয়ে তো যাচ্ছি। শুধু ওর কাজটাই হবে, ওর কাজটা করেই বাড়িতে ফিরে আসতে হবে। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, মুষলধারে বৃষ্টি পড়ছে, আর আমার মেয়ে ওই কাঁচ দিয়ে ওই বৃষ্টিগুলোকে ধরছে। এই দেখো বাবা আর মেয়ে চলেছে, বাবা আর মেয়ে যাচ্ছে শপিং করতে। রেনকোট পরতে তো এমনি খুব ভালোবাসে, তার মধ্যে অত জোরে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টির স্পিডটা না অনেকটা কম হয়েছে, যার জন্যে সুবিধা হলো, না হলে খুব অসুবিধা হয়ে যেত। মানে আমরা এতটা দূর আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটা কমে গেছে, কমতে মানে ওকে নিয়ে চলতে সুবিধা, না হলে ছাতা নিয়ে ওকে নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটা খুব মুশকিল। অনেক কিছু কিনবো ভেবেছিলাম, কিন্তু আজকে আর কিছুই কেনা যাবে না যা ওয়েদারের অবস্থা। শুধু ওর জানো তো, ওর যদিও এটা ফার্স্ট প্রোগ্রাম, ওর ফার্স্ট প্রোগ্রামে স্কুলে একটা ড্রেস লাগবে বুঝলে, তো সেই ড্রেসটা কিনতেই আমরা আজকে এসেছি। ও মেয়ে, কিন্তু মেয়েদেরও সব পাঞ্জাবি পরতে হবে, গ্রিন পাঞ্জাবি আর হোয়াইট প্যান্ট, ওদের একটা গানের প্রোগ্রাম আছে, তো সেই জন্যেই গ্রিন পাঞ্জাবি আর হোয়াইট প্যান্ট কিনতে এই যে পাঞ্জাবির দোকানে চলে এসেছি। বেশ সুন্দর ওর সাইজে ফটাফট পেয়ে গেছি, ঘুরতে হয়নি, এটাই একটা সুবিধা। একটা দোকানে ঢুকেছি, প্রথম দোকানটাতেই পেয়ে গেছি। পেয়ে যে আমরা ড্রেসটা কিনে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার অনেক কিছু ভাবা ছিল যে সংসারে তো জানোই, সংসারে প্লাস মেয়েরা বেরোলে গড়িয়াহাটে গেলে এটা ওটা কিনবে না, সেটা কি আর সম্ভব? কিন্তু কিছু করার নেই, ওয়েদার খুব বাজে, আবার কখন মুষলধারে পড়া শুরু হয়ে যাবে তার তো কোনো ঠিকানা নেই, যার জন্যে আবার ব্যাকই করে যাব। কিন্তু ব্যাক করার আগে আমার হাজবেন্ড আবার অন্য অন্য প্ল্যানিং বলছে, সেইটা তো হবেই, দেখা যাক। এই দেখো এই সবুজ পাঞ্জাবি আর এই সাদা, এটা কিনে আনলাম ওর জন্য, এটা ওর স্কুলে লাগবে, স্কুলে একটা প্রোগ্রাম আছে সেইখানে ওর লাগবে, এইটা কিনতেই মেনলি গেছিলাম, তো হয়ে গেছে সেটা কেনা, চলে এলাম বাড়িতে। চলো আজকে ভিডিওর তাহলে এতটাই, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। চলো আবার নতুন একটা ভিডিওতে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা বাই।